আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফাইভ স্টার চ্যানেলের রিয়েল লাভ গল্পের 22 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকবো। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। ইফাজ আমাকে প্লেটের অর্ধেক ভাগ খাইয়ে ছেড়েছেন, কোনো মতে পেটের মধ্যে ঢুকিয়েছি। আমি উঠতে যাবো সেই মুহূর্ত নিয়ে আমার হাত টেনে ওনার সামনে বসিয়ে বলেন, কোথায় যাচ্ছ? ডাইনিংয়ে পানি খেতে। ও, আমার জন্য এক গ্লাস নিয়ে আসো। আমি পানি খেয়ে ওনার জন্য এক গ্লাস পানি নিয়ে রুমে ঢুকে গ্লাসটা সামনে ধরে বললাম, নিন, রাখো। আমি পানির গ্লাসটা রেখে চলে যেতে নিলেই উনি আমার হাত টেনে ওনার সামনে বসিয়ে প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নাও শুরু করো। মানে? আমি আর খাবো না। উফ, তোমাকে কে খেতে বলেছে, আমাকে খাইয়ে দাও। কি? নাও তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ, আমি পারি না কাউকে নিজের হাতে খাওয়াতে। হ্যাঁ, আসছে। ইয়াসকে কত খুব সুন্দর করে খাইয়ে দিয়েছিলে, ইয়াস কিন্তু আমাকে সব বলেছে। সো মুখ বন্ধ রেখে হাত চালাও। ওনার কথা শুনে আমি অসহায় ওনার দিকে তাকিয়ে বললাম, ও তো পিচ্ছি, আমি বড়দের খাইয়ে দিতে পারি না। আমিও তো পিচ্ছি। নাও না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আপনি পিচ্ছি? ওনার কথা শুনে আমি অবাক ওনার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে প্লেটের দিকে তাকালাম। ওনার ঠোঁটে রাজ্য জয়ের হাসি। আমি ভাত মাখিয়ে এক লোকমা তুলে ওনার মুখের সামনে নিতেই উনি আমার হাতের কবজি ধরে মুখে নিলেন। তারপর আস্ত করে হাতটা ছেড়ে বললেন, বাহ, ঝাল তরকারি হঠাৎ মিষ্টি হয়ে গেল কি করে? কথাটা বলে উনি দুষ্ট হাসি দিলেন। আমি চোখ সরিয়ে দ্বিতীয় লোকমা তুলে ওনার মুখে দিতেই উনি একটা কামড় দিলেন। আমি আহ বলে শব্দ করলাম। উনি সাথে সাথেই আমার হাতটা ধরে কামড় দেওয়ার জায়গায় একটা চুমু দিয়ে বললেন, সরি বউ, আর হবে না। ইচ্ছে করে কামড় দিয়ে এখন সরি বলা হচ্ছে? আমার কথা শুনে দুষ্ট হাসি দিলেন। কি হলো দাও? আমি আরেক লোকমা তুলে ওনার মুখের কাছে নিয়েও আবার ফিরিয়ে আনলাম। আমার এরকম কাণ্ড দেখে উনি অবাক হয়ে বললেন, কি হলো এটা, আগে বলুন, আর ওরকম করবেন না। ওকে, আমি হাত বাড়িয়ে তুলে আবার কামড় দিলেন। এবার অনেকক্ষণ কামড় দিয়ে ধরে রাখলেন, কিছুক্ষণ পর ছেড়ে দিলেন। আমি রেগে গিয়ে বললাম, আপনি আসলেই খারাপ। হ্যাঁ তো মিষ্টি কেন তোমার হাতের স্বাদ ছাড়তে ইচ্ছে করছিল না? ওনার কথাটা শুনে আমি প্লেটটা ওনার হাতে ধরিয়ে দিয়ে বিছানা ছেড়ে নামতেই উনি প্লেটটা সাইডে রেখে আমাকে উল্টো পাশ হয়ে ওনার সাথে লাগিয়ে বসালেন। আমি পেছন ফিরে ওনার দিকে তাকাতে উনি আমার ডান হাতটা টেনে ওনার ঠোঁটের সামনে নিয়ে সবগুলো আঙুল চেটে পুটে খেয়ে ছেড়ে দিলেন। আমি হা হয়ে ওনার সব উদ্ঘট কাণ্ডগুলো দেখলাম। উনি পানি খেয়ে আমার ওনা দিয়ে মুখ মুছে চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দিকে একদৃষ্টি তাকিয়ে থাকলাম। এরকম কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কাঁপা কাঁপা হাতে প্লেট আর গ্লাসটা নিয়ে ডাইনিংয়ে রেখে হাত ধুয়ে রুমে এসে চুপচাপ শুয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ করতেই ওনার একটু আগের করা দুষ্টুমিগুলো চোখের সামনে ভেসে উঠল। আমি চোখ খুলে ডান হাতের আঙুলের দিকে তাকালাম। এখনও আঙুলে ওনার কামড়ের দাগগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি হাতটা বুকের ভেতর চেপে ধরে চোখ বন্ধ করলাম। দুপুর 2টার দিকে ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে নাফিজাকে দেখতে পেলাম। ও ফোন চালাচ্ছিল, আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিল। আমি আড়মোড়া ভেঙে উঠে বসলাম, মনে হচ্ছে কতকাল পর ঘুম থেকে উঠলাম। আপু, নাফিজার ডাক শুনে ওর দিকে তাকিয়ে বললাম, কিছু না, মানে সরি, ভুলে রেখে ফেলেছি। কিছু একটা লুকাচ্ছিস আমার কাছে, বল। নাথিং। ওকে, না বলি। আমি বিছানা ছেড়ে মাত্র নামতে দেবো সেই মুহূর্তে নাফিজা আমার হাত টেনে ধরে বলল, আপু, ভাইয়া কিন্তু চলে গেছে। কি? একটু আগে চলে গেছে, তুই ঘুমাচ্ছিলে দেখে আর ডাকেনি। নাফিজের কথা শুনে মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, ওনার না কাল সকালের দিকে যাওয়ার কথা ছিল, আর এভাবে আমাকে না বলে? আমি আর বলতে পারলাম না, গলা ভারী হয়ে আসছে, চোখ দিয়ে পানি পড়ছে। নাফিজা হঠাৎ আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বললো, ভাইয়া দিতে বলছে। আমি চিরকুটটা নিয়ে তাড়াতাড়ি খুলে দেখলাম কি লেখা আছে, ভালো থেকো, আর কখনো হয়তো বা আমাদের দেখা হবে না, যত দূরেই থাকি না কেন মন প্রাণে সবসময় তোমাকে সুখী দেখতে চাই, আমি দোয়া করি তোমার লাইফে আমার থেকেও বেস্ট কেউ আসুক, চলে যাচ্ছি, আমাকে আর খোঁজার চেষ্টা করো না, বিদায়। লেখাটা শেষ হতেই আমার পুরো পৃথিবীটা ওলট পালট হয়ে গেল, হাত পা কাঁপছে, অযোধ্যায় চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ কী হলো ওনার, কেন এমন করলেন আমার সাথে? উফ, আমার ভাবনা শক্তিগুলো লোপ পাচ্ছে,
ভাবতে পারছি না কিছু, চিৎকার করতে ইচ্ছে করছে। কেন করলেন এমন? নাফিসাদে তাকে দেখলাম ও চুপচাপ ফোন চালাচ্ছে। খুনি যেভাবে চলে গেলেন তার জন্য সামান্য তোমার খারাপ লাগা ওর চেহারার মধ্যে নেই। ওর কেন খারাপ লাগবে, ও তো ভালোবাসেনি ওনাকে। আমি বেসেছি, খুব খুব ভালোবাসি আপনাকে, খুব। আমি কাঁপা পাপায় পায়ে রুম থেকে বের হয়ে আম্মুর কাছে আসলাম। ফ্লোরে পা রাখতেই পারছি না, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব। আম্মু আমাকে দেখার সাথে সাথেই টিভি অফ করে আমার কাছে এসে বলল, হিয়া এই অবস্থা কেন তোর, কি হয়েছে? মা আমার কথা বল, ও নিশ্চয় আপু ভাইয়া তোর জন্য মূল্যবান একটা গিফট রেখে গেছেন, তাড়াতাড়ি যেয়ে দেখে আয়। পেছন থেকে নাফিসা কথাটা বলে উঠল। কথাটা শোনার সাথে সাথেই আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে আমার রুমে এসে ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকলাম। বেডের উপর চোখ পড়তেই মনে হলো আমি আমার জীবন ফিরে পেয়েছি। দরজা খোলার শব্দে উনি শোয়া থেকে উঠে বসলেন। আমাকে এই অবস্থায় দেখার সাথে সাথে উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ঠিয়া পাখি কাঁদছো কেন, কী হয়েছে? আমি ওনার কথার কোনো উত্তর না দিয়ে দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ আমার এরকম জড়িয়ে ধরে উনি সামলাতে না পেরে আমাকে সহ শুয়ে পড়লেন। উনি আমাকে শক্ত করেই জড়িয়ে ধরেছেন, আমি ওনার পিঠে শার্ট শক্ত করে আঁকড়ে ধরলাম। জীবন দিলেও ছাড়ব না ওনাকে, খেয়েও নিতে পারবে না আমার কাছ থেকে। প্রায় 10 মিনিট আমি ওনাকে ওভাবেই ধরে রেখেছি। উনিও কিছুই বলছেন না, শুধু চুপচাপ আমার পিঠে হাত বুলিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছেন। টিয়া পাখি, কী হয়েছে, কখনো ছেড়ে যাবেন না তো? মানে আমি কেন তোমাকে ছেড়ে যাব, প্রমিস করুন, আই লাভ ইউ। ওনার কথাটা শুনে আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে এমনভাবে জড়িয়ে ধরলাম, মনে হলো এই বুঝি আমি ওনার বুকের ভেতর ঢুকে যাব। আমার চোখ দিয়ে এখনও পানি পড়ছে। আমি ওনার শার্টের সাথে চোখের পানি মুছে বললাম, আই লাভ ইউ টু। আমার কথা শুনে উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি বললে, আরেকবার বলো, আই লাভ ইউ টু, সত্যি? আমি মাথা তুলে ওনার দিকে তাকে আবার ওনার বুকে মাথা রেখে বুকে একটা চুমু দিলাম। আমার কাণ্ড দেখে উনি আমার দুই গাল ধরে ওনার বুক থেকে আমার মাথা তুলে অবাক হয়ে বললেন, আই ক্যান বিলিভ, টিয়া পাখি তুমি নিজে থেকে, হেই তুমি ঠিক আছো তো? আমার তো বিশ্বাস হচ্ছে না, নেশা করেনি তো আবার, ছি। প্রায় অনেকক্ষণ ধরে দুজনেই চুপচাপ ছিল। উনি আমার মাথায় হাত বুলাতে বললেন, তখন ওই কান্না করলে কেন? নাফিসা ভয় দেখিয়েছিল তার জন্য। আমার কথা শুনে উনি হো করে হেসে উঠে বললেন, কিসের ভয়, তেলা পোকার নাকি টিকটিকি? উফ ওসব না। আমি চিরকুটটা ওনার হাতে দিয়ে বললাম, এটা পড়ুন। উনি আমার হাত থেকে চিরকুটটা নিয়ে শুয়ে থেকেই পড়তে লাগলো। পড়া শেষ করে বলে উঠলেন, সামান্য এইটার জন্য তুমি কান্না করছো, বিশ্বাস নিয়ে আমার উপর? অনেক, তখনও এমনভাবে বললো ভয় পেয়ে গিয়েছিলাম, হাগলি বলে উনি আমাকে জড়িয়ে দিলেন। সাথে সাথেই নাফিসা রুমে ঢুকেই বলে উঠলো, আপু সারপ্রা, উপস সরি সরি সরি। নাফিসাকে দেখে আমি ওনাকে ছেড়ে দিলাম। উনি আমাকে ছেড়ে দিয়ে দুজনেই উঠে ঠিকঠাক হয়ে বসলাম। নাফিসা চোখে হাত দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়েছিল, সরি আপু, নক করে আসা উচিত ছিল। কথাটা বলেই ও আমাদের দিকে ঘুরলো। ইফাজ বলে উঠলেন, দেখেই তো ফেলেছ, এখন সরি বলে লাভ কি, হাপু যে এতটা ইমোশনাল হয়ে যাবে বুঝতে পারিনি, তোকে আমি মেরে ফেলবো। কথাটা বলে আমি বিছানা ছেড়ে উঠতে নিলেই উনি আমার হাত ধরে বসিয়ে দিলেন। তারপর নাফিসার দিকে তাকিয়ে বললেন, কাজটা করে কিন্তু তুমি আমার সবচেয়ে বড় উপকার করেছো। সিরিয়াসলি? কী উপকার করেছি? আমি ওনার হাতেতে একটা চিমটি দিয়ে ইশারায় চুপ থাকতে অনুরোধ করলাম, কিন্তু উনি চুপ না থেকে বললেন, এই যে তোমার বোন যে আমাকে এত ভালোবাসে, লাইভে সেটা দেখতে পেলাম। নাফিসা বেডে বসে উৎসুক কণ্ঠে বলল, কী কী দেখলেন লাইভে? এই যে নিজে থেকে আমাকে জ, আমি ওনাকে আর কিছু বলতে দিলাম, সোজা মুখ চেপে ধরলাম। উনি ছাড়ানোর চেষ্টা পর্যন্ত করছেন না, উল্টো নাফিসার অগোচরে আমার হাতের তালুতে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছেন, মাঝে মাঝে কামড়ও দিচ্ছেন। আমি না পারছি চিৎকার করতে আর না পারছি ছাড়তে, চলবে? কেমন লাগলো জানাবেন কিন্তু, ধন্যবাদ।